জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে জানি স্বাধীন দেশটা জানি আমরা নিজের পায়ে জানি ঘুরে দেখতে পারি, সবাই দোয়ায়। স্টুডেন্ট আমি, স্টুডেন্টের নাম বলতে গেলে আমার থাকা লাগতো ওই পাস আছে কি নাই ওটা দেখার বিষয় না, থাকা লাগতো জেলখানায়। ওইখান থেকেই চারজন অ্যারেস্ট হয়েছে মুগ্ধ হসপিটাল থেকে, তখন আমি কর্মজীবী বইলে তারপর এইখানে আসি। পরে যাওয়ার পর দেখি আমার হাড় বাইরেই গেছে, হাড় গুলির সাথে বাইরেই গেছে, আর রক্ত ব্লাডিং এত প্রচুর হয়েছে পিছনে হাত দিই পিছন দিয়া গুলি তো এই সাইড থেকে লাগিয়ে ওই সাইড থেকে বেরোয় গেছে। তো আমি পিছনে হাত দিই সামনে দিয়ে বুঝে কীরকম যে ব্লাডিং হইতে আছে তা বইলে আপনাদের বুঝে দিতে পারবো না, দেখলে বিশ্বাস করতেন। রক্ত ছিঁড়ে গেছে, রক্তের নালি ছিঁড়ে গেছে। তো ওইখানে যাই প্রায় 20 ঘন্টার মতো আমার ব্লাডিং। ফিলিংসটা মনের ভিতরে অনেক আনন্দ ভোগ করতে আছে, কিন্তু বাইরের যে পরিবেশটা তা তো দেখতে পারতে আছি না, কবে আল্লাহ তালা দেখাইবে উপরে আল্লাহ তালাই বলতে পারে। বৃহস্পতিবার দিন 1টা বাজে রাত ঢুকছে, তখন তারা খালি একদম অলি আর গলি নেই যেখানে যারে পাইছে খালি ব্রাশ পায়। সকালবেলা তারপর গুল্লির শব্দ পেয়েই আমার ঘুম ভেঙে গেছে, রাত্রে তো সারা রাত্রেই সজাগ ছিলাম, তারপরও কতক্ষণ ঘুমাইছি, তারপর গুল্লির শব্দ পেয়েই ঘুম ভেঙে গেছে। উঠা দাঁত ব্রাশ কইরা নাস্তা না, ওখান তো নাস্তা নাই, রেস্টুরেন্ট বন্ধ, তো নাস্তাও খাই নাই, বের হইয়ে নাম চিনিছে নাইমেই তো দেখি তারা আসতে আছে, দাওয়া পাল্টা দেওয়া চলতে আছে, তারাই আমি ছাত্রদের সাথে যোগ দিই। এই যোগ দেওয়ার পরে কতক্ষণ চলার পর প্রায় 15 থেকে 20 মিনিটের ভিতরে আমি গুলি বিদ্ধ, ওরা এলে আমাদের খালি ধাওয়া দিতে আস। তারপর তো আমরা কতক্ষণ প্রথম এলে ফায়ারিং করছ, শুধু ফাঁকা ফায়ার করছে, কিন্তু তারপর আমাদের থেকেই গুলি প্রথমে। আমরা একদম রামপুর কাঁচা বাজারের সামনে বেরেস্তা আল কাদরি হোটেলের সামনে, আমি বেরেস্তা রেস্টুরেন্টে জব করতাম, টাস টাস কইরা মনে করে একসাথে 7-8 জন পড়ে গেছি একসাথে। তারপর যায় বুকে তার মাথায় মারতে গেছে, মানুষ অনেক মৃত্যু হয়েছে রামপুরে, তারপরে গুলিবিদ্ধ হয়ে পড়ে যাই। পড়ে যাওয়ার পর দেখি আমার হাড় বাইরেই গেছে, হাড় গুলির সাথে বাইরেই গেছে, আর রক্ত ব্লাডিং এত প্রচুর হয়েছে পিছনে হাত দিই পিছন দিয়া গুলি তো এই সাইড থেকে লাগিয়ে ওই সাইড থেকে বেরোয় গেছে। তো আমি পিছনে হাত দিই সামনে দিয়ে বুঝে কীরকম যে ব্লাডিং হইতে আছে তা বইলে আপনাদের বুঝে দিতে পারবো না, দেখলে বিশ্বাস করতেন কীরকম গুলি। আমি জীবনে আমার প্রথমই এই হসপিটালে ভর্তি, আর জীবনে কোনো সময় আমি হসপিটাল যাইনি, তো ওই রকম যে আমি কোনো সময় দেখিনি এই কোনো জিনিস, আমার নিজেরটা নিজেই দেখলাম এই প্রথম। এখান থেকে চাপ দিয়ে এত প্রচুর ব্লাডিং হইতে আছে, তারপর আমি করপর পড়ে গেছি, তারপর উঠে আবার দাঁড়াইছি, দাঁড়াইছি কীরকম দাঁড়াইছি আমি নিজেও বলতে পারি না, আমি নিজেও বলতে পারি না আমি কীরকম দাঁড়াইলাম। আমাকে আমি ওইখানে পড়ে যাই, তারপর অনেকের ডাক দিছি তো কেউ আসে না দেখি, তার ভয়ে গুলি তো মারতেই আছে। তারপর আমি আমি চিন্তা করলাম এখান থাকলে তো মানে মেরে ফেলাইবে, আমি ব্যথার দিকে চিন্তা না কইরা রক্তের দিকে না দেখিয়া আমি হইলে আমার পড়ে গেছি, পড়ে যাওয়ার পরে দেখি আর ওঠা সম্ভব না, উঠে আর দাঁড়ানোর আমার গায়ে এরকমের কোনো নাই। তারপর আমি দুই হাত দিয়া ভর দিয়া তোর এসি গল্লি বলে ওখানে রামপুরার ওই এসি গল্লির ওইখানে যাইয়ে যে মাথায় যাই কই ভাই আমাকে ধরেন, এক ভাই দৌড়ি দৌড়িতে আইছে, ধরে আইসে দেখে আমার অবস্থা সে একা বেদিক হয়ে গেছে, তারপরে আবার রিটার্ন দৌড় দিছে, দুজন জাগাই নিতেছে, আর একটা পুরো ন্যাকড়া ছিল রাস্তায় ফালাই নিয়ে। ওই সময় তো পুরো ন্যাকড়া কি ভালো ন্যাকড়া কি ওটা তো দেখার বিষয় না, আমার পাটার রক্তটা থামাইতে পারলেই হবে, ওইটা দিয়ে পাটা বানলাম। তারপরে তারা নিয়ে গেছে, তারপর রিক্সা উঠাইলো, দুইজন আমাদের একসাথে রিক্সা উঠেছে, আরও একজন নিয়েছে এখান থেকে, একটা রিক্সায় 4 জন টোটাল মোট উঠছি, তারা 2 জন উঠছে আর 5 জন টোটাল রিক্সাওয়ালা ছ 5 জন ওই যেরকম পারছে সম্ভব হয়েছে ওই রকমে আমাদেরকে উঠেইয়ে তারপর মুগ্ধ হসপিটাল নেওয়া হয়। অনেক টাইম লাগছে, লং টাইম মুগ্ধ হসপিটাল ড্রেসিং করে তারপর বলছে অত দ্রুত ঢাকা মেডিকেল বা পঙ্গুতে নিয়ে আসতে, পঙ্গুতে নিয়ে আসলো আমার ভাই ব্রাদারেরা, তারা আবার আমি আবার এই সাথে সাথে ভাইদের ফোন দিয়েছি, আমার স্বাস্থ্য ভাই মামতো ভাই তাদেরকে ফোন দিয়েছি, অতি দ্রুত হৃদরোগে নিয়ে যাও, 4 ঘন্টার ভিতরে তার অপারেশন করতে হবে, রক্ত ছিঁড়ে গেছে, রক্তের নালি ছিঁড়ে গেছে।
ওইখানে যাই প্রায় 20 ঘন্টার মতো আমার ব্লাডিং, 20 ঘন্টা কোনো আমার অপারেশন রোগের হয় না। এখান থেকে নেওয়া টোটাল 24 ঘন্টা পরে আমার আলহামদুলিল্লাহ অপারেশন হয়, আল্লাহ রহমতে। এখন তবু একটা মুক্ত যে পাটা রাখতে পারতে আছে, যদি ওই সময় এমন ছিল অবস্থা যে পা রাখারই অবস্থা ছিল না। তারপর ওইখান থেকে আবার রেফার করে আমাকে এখানে পাঠা, বলছে আবার যে 1 মাস পরে এখানে যাইয়া আবার এই ই দেখাইতে, এটা বলছে। কারণ ডক্টর তো এখানে 6টা টোটাল অপারেশন করছে, আরও কয়টা লাগে, 2টা কি 3টের মতো এখনও লাগবে, যে এই রড খুইলিয়া তারপর খেঁচাবো হইল। এখন মাত্র হইলে অপারেশন করছে হইলে গোস্তের, এটা শুকানোর পর খেঁচাবো হইব, হাড়ের কাজ করবো, হাড়ের কাজ এখন পর্যন্ত ধরেই না। হইলো 19 তারিখের ঘটনা, যে সময় স্টুডেন্ট, আমি স্টুডেন্টের নাম বলতে গেলেও আমার থাকা লাগতো ওই পাস আছে কি নাই ওটা দেখার বিষয় না, থাকা লাগতো জেলখানায়। ওইখান থেকেই 4 জন অ্যারেস্ট হয়েছে মুগ্ধ হসপিটাল থেকে। তখন আমি কর্মজীবী বইলে তারপর এইখানে আসি, এটা দুঃখের কথা। কর্মজীবী বইলা তারপর আসে, আমি যে জব করি অমুকখানে, আমি পথে নাস্তা খাইতে বেরোইছি সেই অবস্থায় আমি গুল্লিবিদ্ধ, এটা বললে আমি ঢাকা মেডিকেল আসি। ওইখানে লাইকে সব কিছু করছি, 4 জন অ্যারেস্ট করছে, এখন আমি কি করে বলবো? হসপিটাল বাইরে অবস্থায় তাদের একটু হাত কম, ছিটে গুল্লি মুল্লি গ্যাস গোস লাগছে, তারা তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। তা ওই ওই জি সেটা তো আমি বলতে পারি না, আমার ভাইবেরা তো আমাকে বলছে তুই এই জি ওই রকম একটা মনোভাব। তারপর আমার ভাইবেরা তারা এসে বলছে যে স্টুডেন্ট বলার কোনো দরকার নাই, প্রয়োজন নাই, তুমি আন্দোলনে ছিলে না না ছিলে না ওটা বলার দরকার নাই, তুমি ওখানে কাজ করো, এটা তো সত্য যে আমি কাজ করি ওখানে, কাজ করো ওইখানে বেশি গুল্লিবিদ্ধ হয়েছে, তাই এটা তো সত্য, তুমি নাস্তা খাইতে বেরোয় ওই পর্যন্ত ওই পর্যন্ত। তার বেশি কিন্তু এইটা বলতে পারতে আছি কবে, 5 তারিখ একটু পর হইতে মন থেকে বলতে পারতে আছি, তার আগে 5 তারিখে একদিন আগেও কিন্তু বলা যায় না যে দেশটা কিরকম ছিল, আর 5 তারিখের পর এখন দেশটা কিরকম হয়েছে।